নমস্কার, আমি মিহির দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি কলকাতা ছেড়ে চলে এসেছি সুদূর চট্টগ্রামে লোহাগাড়াতে। লোহাগাড়ার নামে একটা ইতিহাস আছে, সে প্রসঙ্গে পরে আপনাদের জানাবো। তবে আপনাদের বলি, আজকে যে দর্শকদের দেখতে পাচ্ছেন যারা এই ফুটবলের জন্য মাঠে এসেছেন, একজন ফুটবলারের জন্য, এখানে মেসি খেলবে না, রোনাল্ডো খেলবে না, গ্রিজম্যান খেলবে না, পোগবা খেলবে না বা এমবাপ্পে খেলবে না, কিন্তু খেলবে কে? খেলবে ব্যারিস্টার সুমন। তাকে দেখবার জন্য তার যে উন্মাদনা সত্যি ভাবা যায় না। আমার মনে হয় আমার এখনও প্রায় ঘন্টা দুয়েক বাকি আছে, কিন্তু এই এই স্টেডিয়াম অর্থাৎ উপজেলার লোহাগড়ার এই খেলার মাঠ কিন্তু ভরে উঠবে, আমি নিশ্চিত। নয় নয় করবার হাজার কুড়ি দর্শক হবে। আমি একটু শুনে নিই কী কারণে আজকের এই ছেলেরা, ইয়াং ছেলেরা যারা মানে টিভি না দেখে বা ফেসবুকে হাত না দিয়ে তারা খেলার মাঠে ঘন্টার পর ঘন্টা বসে আছে। সুমনের খেলা কি এমন আছে যার জন্য তারা বসে আছেন? ভাই, আপনারা অ্যাকচুয়ালি কার খেলা দেখবার জন্য এসেছেন? আমরা লোহাগাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেস্ট সময় আমরা চিনি তো, আমরা ফেসবুকে যে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তার খেলা দেখবো। আর আমাদের লোহাগাড়ার খেলা, আমরা জনপ্রিয়তা লোহাগাড়া, হ্যাঁ লোহাগাড়া নিজেদের খেলা তো একটা আছে, কারণ সুমন থাকে সিলেটে, সিলেট হবিগঞ্জের ছেলে, তার তো খেলা দেখবেই, কিন্তু পাশাপাশি লোহাগাড়ার খেলাও দেখতে চাইছে। কারা জিতলে খুশি হবেন, সুমনের দল না লোহাগাড়ার টিম? যেকোনো একটা হলে হবে, এ বললে হবে, যে কোনো একটা বললে হবে না। কোন দল সুমনকে ভালোবাসেন না লোহাগাড়ার টিমকে? লোহাগাড়ার টিমকে জিতলে হবে। আচ্ছা, সুমনের খেলা দেখবার জন্য কি বাড়তি কোনো কিছু আনন্দ পাচ্ছ সুমনের খেলা দেখবার? যে এটা দেখেছি সুমনের ফুটবল খেলা, হ্যাঁ অনেক দেখছি। সারা বাংলাদেশে সুমন ভাইয়ের ফুটবল একাডেমির খেলাটা আমি ফেসবুকে নিয়মিত দেখি। তিনি একজন, সুমনের মধ্যে কি বিশেষত্ব আছে, কি কারণে সুমনকে এত ভালোবাসো তোমরা? তিনি একজন ভালো মানুষ, তিনি সব সময় খেলার মধ্যে নিয়োজিত থাকেন, তিনি দেশের মানুষকে ভালোবাসেন, এবং তিনি একজন উকিল, তিনি দেশের মানুষের সেবা করে থাকেন, এবং তিনি একজন ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ। আপনারা শুনছেন সুমনের গুণগান গাইছে যারা খেলা দেখতে আসেন সেই দর্শকরা মাঠে, তো তুমি কি নিজে খেলাধুলা করো? হ্যাঁ, আমি আমি সব খেলা দেখি, আমি মেসি এবং এমবাপ্পের খেলা, নেইমারের খেলা, আমি বাংলা বিশ্বের যত ধরনের লিগের খেলা আছে আমি ক্রিকেট বলেন ফুটবল সব খেলা দেখি আমি। তুমি আর্জেন্টিনা না ব্রাজিল? আমি আর্জেন্টিনা, আমি মেসি ভক্ত। সামনে বিশ্বকাপ আছে, কাতার বিশ্বকাপে কারা জিতবে, আর্জেন্টিনা ব্রাজিল? অবশ্যই আর্জেন্টিনা। থাক সে কথা, সেই ভাবনা অনেক দেরি আছে, আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল খেলা কিন্তু অনেক দেরিতে আছে। তবে আজকে যারা এসেছেন দর্শকদের আবার একটু দেখাতে বলছি, হাজার হাজার দর্শক চলে আসছেন ওই সুমনের, ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখবার জন্য। তার কারণ সুমনের ক্রেজ আরও বেড়েছে। সম্প্রতি সুমন ফ্রান্সে গিয়েছিলেন, মরক্কো গিয়েছিলেন বিশ্বকাপ ফুটবল খেলতে আইনজীবীদের, সেই ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে একটি অসাধারণ গোল করেছেন সুমন, যার ফলে এখানে অনেক ক্রেজ বেড়েছে। আচ্ছা, আপনারা কি শুনেছেন সুমন ফ্রান্সের বিরুদ্ধে গোল করেছেন, শোনা আছে? কেউ শুনেছেন সুমন যে ফ্রান্সের বিরুদ্ধে গোল করেছে? হ্যাঁ শুনছিলাম, শুনছিলাম। নিজে কি খেলাধুলা করেন? জি অল্প। কি খেলছেন? ফুটবল খেলে এমনি সাধারণ। এই চেয়ারে ফুটবল হচ্ছে? আচ্ছা, কাকে সাপোর্ট করেন, ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। আচ্ছা ভাই, কি কারণে মাঠে এসছো? খেলা দেখতে। কি কারণে মাঠে এসেছো? খেলা দেখতে। কার খেলা দেখতে এসছো? সুমনের। শুনতে পারলেন সুমনের কত অনুরাগী, সকলেই বলছে সুমন সুমন সুমন। দেখা যাক সুমন আজকে মাঠে কতখানি আকর্ষিত করতে পারে দর্শকদের, তার অনুরাগীদের, তারই অপেক্ষায়। কিছুক্ষণ পরেই ব্যারিস্টার সুমন তার টিম নিয়ে মাঠে নামবে। আজকের ম্যাচ ব্যারিস্টার সুমন একাডেমি হবিগঞ্জ ইন বিটুইন লোহাগাড়া উপজেলা টিম, তারই অপেক্ষায় কে জিতবে কে হারবে। ধন্যবাদ।